হ্যালো বন্ধুরা, আমি কিছুদিন তোমাদের দেখছি কেএম অ্যাকোরিয়াম পেটস। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কোনো পশু পাখি, মাছ বা অ্যাকোরিয়াম এইসব জাতীয় জিনিস নিয়ে নয়। আজকের ভিডিও চলে সম্পূর্ণ আলাদা রকম, সম্পূর্ণ আলাদা ভিডিওটা যে হচ্ছে মানে টপিকটা মেন কীভাবে আমি বুঝতে পারছি না, তাও আমি নিজের মতো করে বলছি তোমাদেরকে যে আমরা তো প্রত্যেকবারের পুজোতে মানে দুর্গা পুজোতে নতুন নতুন জিনিস বা জামাকাপড় আরে পরি। তো এবারে আমি ভেবেছি যে মানে বিগত অনেক দিন ধরেই আমি ট্রেনে করে ট্রাভেল করি, তো সেখানে দেখেছি যে যারা স্টেশনে থাকে আমাদের কাছে মানে দু চার টাকা চায় যে কিছু খাওয়ার জন্য, তো তারা তো কিছু জামা প্যান্ট মানে প্রায় বলতে গেলে পরে না, অনেক ছেলেকে দেখেছি পরে না। তো আমি সেই জন্যই ভেবেছি যে এবারেতে দুর্গাপুজোতে তাদেরকে কিছু যদি দেওয়া যায় মানে বস্ত্র বিতরণ করা যায়, সেই বস্ত্র বিতরণ করতে আমি চলেছি। তো আমার সঙ্গে মানে অনেক ভাই অনেক দাদা আমাকে অনেক সাহায্য করেছে, তাদের কথাগুলো কে করেছে তাদের কথাগুলো আমি মেনশন করবো। আর এই হচ্ছে আমার বন্ধু মানে আমার বেস্ট ফ্রেন্ড যাতে হবে, ঠিক আছে, মানে আমার ভাইয়ের মতো। তো এই এখন আমার সাথে এসছে বাজার করতে, বাজার করা হয়ে গেছে, বাজার করা হয়ে গেছে, তারপরে আমি ইন্টারটা করছি। এই ভাই আমি বললো যে ভাই তুই ইন্টারটা এখন কর, তোকে বাড়িতে গিয়ে করতে হবে না, সেই জন্য আমি এখনই করছি। তো বাজার করা এখন হয়ে গেছে, তো দেখাবো কী কী নিয়েছি সব বাড়িতে গিয়ে দেখাবো। বাড়িতে না দেখাই যাদেরকে যখন দেবো তাদেরকে মুখের হাতিটা যাদেরকে এক্সট্রেনে যা কত যে আনন্দময় হবে সেরকম আমি একটু দেখতে চাই যে ওরা এই সামান্যটুকু জিনিসটা পেয়ে যে এতটা খুশি সেইটা আমি দেখি। তাদেরকে একটু হাসিটা ফুটিয়ে দেয় হচ্ছে আমাদের কাজ, তারা তো না কিছুই পায় না, তারা আমাদের আমরা যদি তাদেরকে কিছু দিয়ে সাহায্য করি তো এটাই এইটুকুই জাস্ট। আরও কিছু তোমাদেরকে দেখানো হবে, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এবার পুরো ভিডিও তোমরা দেখো পুরো ভিডিওটা, আর সবাই একটু প্লিজ লাইক আর কমেন্ট আর একটু সাবস্ক্রাইবটা করে দাও, আমার সাথে থাকো সবাই। তো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন হাওড়ায় চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ হাওড়ার কতটা ব্যস্ততা আছে, হাওড়াতে বিশাল ব্যস্ততা। তো আমরা এই ব্যস্ততার মধ্যে আমরা চলে যাবো এখন মঙ্গলহাটে, তার জন্য আমরা এখন বাস ধরবো। তো চলো দেখা যাক কোথায় বাস কখন পাওয়া যায়, এই তাড়াতাড়ি পাওয়া যায় তো তাড়াতাড়ি করে কেনাকাটা করে তাড়াতাড়ি চলে আসা যাবে। তো চলো গাড়িতে যাওয়ার থেকে হেঁটে হেঁটে যাওয়া আমার মনে হচ্ছে যে অনেক ভালো, কারণ সাইডে মানে ফাস্টফুডের দোকানটা থাকবে, সেখান থেকে কিছু কিনে খাওয়া যাবে, চারিদিকের দৃশ্যটা দেখতে দেখতেও যাওয়া যাবে। এই তো দেখো এখানে একটা কত সুন্দর জিনিস আছে, না তোমাকে ভালো করে দেখাচ্ছি। তো চলো স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। যেটা নামটা বললো অনেক বড় একটা নাম, সবাই দেখো অবশ্যই, সাপোর্টটা খুবই দরকার। আমরা দেখতে পাচ্ছি স্টেশনে কত ভিড়, স্টেশনে খালি কত ভিড় দেখো তোমরা। You
আজকে যেটা মানে বলার দরকার ছিল বা যেটা বলছি যে এই যে আমি যে এই ভিডিওটা করছি তোমার কিন্তু ভেবো না যে আমি অনেক লাইক ভিউজ পাওয়ার জন্য এটা করছি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, ঠিক আছে? এটা আমি লাইক বা ভিউজ পাওয়ার জন্য এটা করছি না, এটা করছি যে এই ছোটো ছোটো যে বাচ্চা আছে তাদের মুখে একটু হাসি ফুটিয়ে দেওয়ার জন্য, তাদের পুজোটা যাদের একটু একটু ভালো কাটুক তার জন্য। আমরা তো প্রত্যেক বছরই মানে নতুন নতুন জামা পরি, ওরা এবারে না একটু নতুন নতুন জামা পরুক এবার আনন্দ একটু কাটা, সেই জন্যই ভিডিওটা করছি। তো তোমরা কিছু খারাপ মাইন্ডে নিও না, তো দেখো ভিডিওটা। তো আমরা এই ভিডিওটা করছি কারণ হচ্ছে আমাদের দেখে যেন অন্য কেউ এই সাহায্যের হাত বাড়িয়ে দিক বা আমাদের নাই সাহায্য করুক, যে তারা অন্য কাউকে সাহায্য করুক, মানে তারা যদি অন্য একটা এনজিও খোলে বা আমাদের মতো ওই কিছু কিছু ছেলেরা মিলে যদি ওই ছোটো ছোটো বাচ্চাদেরকে বা বয়স্কদেরকে যদি কিছু সাহায্য করে এটাও অনেকটাই সাহায্য হবে। তো চলো ভিডিওটা পুরোটা দেখো, কতটা কী করতে পারি দেখি। তো আশা করছি এবারে তো দিচ্ছি, আশা করছি করছি পরেরবারেও যেন দিতে পারি। দেখি সবাই যদি এরকমভাবে আমাকে সাহায্য করে আমার পাশে থাকে তো অবশ্যই দেবো। চলো ভিডিওটা পুরোটা দেখো দেখি কতটা কী করতে পারি। দেখো বন্ধুরা, ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল সামথিং কিছু সাহায্য করা বা এ করা, কোনো কিছু সম্ভব হতো না কারণ কোনো কিছু রোজগার এরকম সামথিং সাধারণ কিছু হতো না আমাদের। কলেজ লাইফ চলছে, তারই মধ্যখানে কিছু নিজের খরচ চালানো এ করা, হাত খরচা নিজের মধ্যে থেকেই চালাতে হয়, তারই মধ্যে থেকে কিছু জমিয়ে এই ছোটো উদ্যোগটাকে চালু করছি। এবার দেখা যাক কতখানি কি যেতে পারি পরবর্তীকালে। আশা করি এটা করবো, আরও এটাকে আরও বড় করার চেষ্টা করব। যদি খোলার একটা খুব ইচ্ছা আছে, কি আওয়াজ, একটা এনজিও মতো খোলার ইচ্ছা আছে, কিছুজন বন্ধু অনেকেই হাত বাড়িয়েছে আশা করি। দেখা যাক এবার কতখানি যেতে পারি, ভবিষ্যতে কতখানি চালাতে পারি ঠিক বলতে পারবো না, তবে এখন করছি, ভালো লাগছে খুবই। দেখি এবার যেদিন দেবো, কেনাকাটা তো এখন হয়েছে, আজকে কেনাকাটা করে নিয়ে ফিরছি। এটা দেবো হচ্ছে কাল, মানে হচ্ছে মহালয়া দিন, মহালয়া ভালো দিন আছে সেদিনকেই দেবো, যেদিনকে ভালো দিন একটা সেটা আমরা সিলেক্ট করেছি মহালয়ার দিনকে। কালকে শনিবার মহালয়ার দিন দেখা হবে, ঠিক আছে? তো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে শ্রীরামপুরে। শ্রীরামপুরে আমরা এসেছি এখন খেতে, এখন খিদে পেয়ে গেছে, তাই যেখানে একটা দোকান দেখতে পেয়েছি এই দোকানেতে আমরা বিরিয়ানি খেতে এসেছি। তো চলো কেমন কী কোয়ান্টিটিও দেখাবো তোমায়, মানে এই ভিডিওতে বিরিয়ানি কেমন কী কোয়ান্টিটি দিচ্ছে সেটাও দেখাবো। তো আজ বিরিয়ানি খাচ্ছি, তো চলো ওখানে গিয়ে পেটে দেখা হচ্ছে। তো এখানে তোমরা বিরিয়ানি দোকানের নামটা দেখতে পেয়ে যাচ্ছ দেখো, আর এখানে একজন দাদা এখানে বিরিয়ানি দেবে। তো মটনের পিসটা দেখো তোমরা, মটন আলু রাইসের কোয়ান্টিটিটা দেখবে খালি তোমরা। মাটনের পিসটা খালি দেখো তোমরা, মাটনের পিসটা কিন্তু ভালোই সাইজের পিসটা দিয়েছে। আচ্ছা 120 গ্রামের এটা হচ্ছে মাটনের পিসটা দেখো খালি। 120 গ্রামের বয়স পুরা। এখানে কী কী পাওয়া যাবে, ইয়াঁ পর ক্যা ক্যা মিল যায়? চিকেন হ্যাঁ, মটন হ্যাঁ, আচ্ছা চিকেন চাপ হ্যাঁ, আমি তো ফিলহাল তিনে আইটেম বানাতে। আচ্ছা তো এখানে তোমাদের লিস্টটা আছে, লিস্টটা দেখে নাও। তো তোমরা যদি কেউ আসো তো এখানে চলে আসতে হবে। তোমার মানে একজন লোকেশনটা কি আছে একটু বলে দাও। হিন্দি বলিয়েগা হ্যাঁ, মানে লোকেশনটা কি ক্যা হ্যায় আপকা? ইয়ে শ্রীরামপুর হ্যাঁ, হ্যাঁ মেলাবাড়ি। স্টেশন সে কিধর আয়েগা? ইয়ে স্টেশন সে মেলাবাড়ি আয়েগা, ইয়ে কোন হ্যায় জগহ না কোন হ্যায় ইয়ে মেলাবাড়ি। আচ্ছা তো তোমরা সবাই আসো এখানে টেস্ট করো। তো চলো আমরা প্লেটে দেখা হচ্ছে, প্লেটে কেমন কি চলো তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। তোমরা দেখো রাইসের পরিমাণটা দেখো তোমার, রাইসটা কিন্তু অনেকটাই পরিমাণে দিয়েছে। তো মটনের পিসটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো, মটনের পিসটা খালি দেখো পুরো গরম গরম একদম মটনের পিস আছে, ঠিক আছে? চর্বি ঠিক আছে, চর্বিওয়ালা হচ্ছে একটা পিস দিয়েছে ভালো মটনের পিসটা, 120 গ্রামে এটা। আর আলুটা হচ্ছে দেখো, আলুটার কিন্তু সাইজটা অনেকটা আছে দেখো, আলুটার সাইজটা দেখো প্রচুর গরম আছে, হাতে তুলে দেখা যাচ্ছে না। তো দেখা যাচ্ছে তোমার খেয়ে বলছি কেমন কী হয়েছে, কী গরম
ভালোই খেতে, ঠিক আছে, না বেশি কিছু মশলাদারও নয় আর বেশি ঝালও নয়, বেশ ভালো প্লেন, একটু ওয়াইলি ভাবটা আছে একটু, ঠিক আর আলুটা হচ্ছে আলুটার ভেতরে ফ্লেভারটাই আছে, আলুটার যে একটা ভেতরে ফ্লেভার থাকে না, ওই ফ্লেভারটা খুব সুন্দর গেছে। আলুটা নরম হয়েছে খুব সুন্দর, দেখো হাতে দিচ্ছে আলুটা খুব নরম হয়ে গেছে, দেখো এটা পুরো ছিঁড়ে যাচ্ছে একদম, হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে, যে কত সুন্দর হয়েছে নরম, এটা খেয়ে দেখিস তো। খুব ভালো করেছে, মনটা খুব সুন্দর হয়েছে, মনে হয়েছে মানে শক্ত ভাবটা নেই, খুব সুন্দর ফ্লেভারটা এসছে, খুব সুন্দর ফ্লেভারটা এসছে আর নরম পুরো একদম, তোমার দেখাচ্ছি দেখা কতটা নরম। তো আমরা খেয়ে নিই, তাহলে ভিডিওটা পুরোটা দেখো এখনও বাড়িতে গিয়ে, কালকে এবার যতটা কী হবে কালকে দেওয়া হবে যখন, তখন তোমাদেরকে একেবারে দেখাবো, ঠিক আছে চলো। আমরা অবশেষে আমরা সিঙ্গুর স্টেশন নেমে সাইকেল নিয়ে আমরা সিঙ্গুর টোকে রতনপুর এরিয়ায় পাঠালাম। তো আমাদের কাছে 500 কোটি জিনিস কেনা হয়ে গেছে, 500 কোটি মশলা কেনা হয়ে গেছে আমাদের কাছে। এখানে আমাদের রতনপুরের এটা কালুরায় বাবার মন্দির, সকালাম আমরা 500 কোটি মশলা কিনে নিয়ে বাড়ি যাই, অনেকটা টায়ার্ড হয়ে গেছি, কালকে মহালয়া, মহালয়ার অগ্রিম শুভেচ্ছা। অবশ্য ভিডিওটা ছাড়া হবে মহালয়ার পরেতেই, করতে একটু টাইম হবে, আবার আমাদের এক্সামও আছে, আমার এক্সাম কমপ্লিট, ওর এক্সাম বাকি আছে এখনও, এক্সাম কমপ্লিট হতে এখনও সময় লাগবে, ওর এডিট ফেডিট করতে সময় লাগবে, ভিডিওটা আসতে একটু লেট হবে। বাড়ি যাই, একটু শুই ঘুমাই, অনেক টায়ার্ড হয়ে গেছি। এবার ভিডিওটা কালকে এবার স্টার্ট করা হবে, কালকে সকাল আবার বেরিয়ে আমরা ওই সিঙ্গুর স্টেশনের কাছে চলে যাবো, দিয়ে যেসব জিনিসগুলো দেওয়ার জানো কালকে ভালোভাবে সেটা কমপ্লিট হয়, তারপরে তো দেখি কী হয়। কালকে সকাল তোমাদের সাথে দেখা হচ্ছে, তো চলো আজকের মতো একটু, 14 তারিখ শনিবার মহালয়া, ঠিক আছে চলো তাহলে কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এই উদ্যোগে তোমরা অনেকেই আমাকে সাহায্য করেছো, তাদের আর নাম নিচ্ছি না, তোমরা জানো কে কে সাহায্য করেছো, তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো এইভাবে আমার পাশে থেকো। তো বন্ধুরা আমরা দেখো সবাই বেরিয়ে পড়েছি, সামনে আছে আমার বোন, এখানে আছে তুমিন, আছে এটা সায়ন্তন, কালকে দেখালাম সায়ন্তনকে। তো এবার আমরা যাই ওখানেতে, দেখি কেমন কী হয়, তো চলো একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখানে কিছুজনকে দিয়ে দিচ্ছি, কারণ এরা হচ্ছে একদমই ছোটো বাচ্চা, মানে যাকে বলা যায় 1 মাস কি 1 বছর কি 3 মাস এই ধরনের বাচ্চা, তাই এদেরকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা চলে যাবো স্টেশনে সব বাচ্চাদেরকে দেখবো। চলো এদেরকে তাড়াতাড়ি দিয়ে দিই, আর এদিকে পুড়িয়ে দেখাবো বাচ্চাগুলোকে যে কেমন দেখতে লাগে, তো চলো দেখা যাক। স্টেশনে এসে গেছি, তো আমার বন্ধুরা সবাই আছে, এবার আমরা বস্ত্র বিতরণটা মানে দিতে চালু করবো, তো দেখা যাক কতটা কী হয়, তোমরা সবাই পাশে থাকো। তো ভিডিওটা আর বেশি বড় না করে, বেশি দেরি না করে আমরা সকলকে একে একে সব বস্ত্র বিতরণ করে নিচ্ছি। ফটো আরে তোলা হয়নি, তো ওদেরকে দেওয়া হয়েছে, ওরা খুবই খুশি হয়েছে, তো
ভালো লাগলো, সত্যি বলতে খুবই ভালো লাগলো ওদেরকে দিয়ে, ওদের যে মুখে যে হাসিটা এত সুন্দর ছিল না, খুবই ভালো লাগলো। আর এই ভাইয়েরা খুব ভাই, তোমার কেমন লাগলো বলো ওদেরকে দিয়ে? খুবই ভালো লাগলো। তো তোমরা এরকম তারা করো, কিছু কিছু ছেলের মেয়েদের মুখে হাসি ফোটা এরকমভাবে, এটাতে কিন্তু আমরা কোনো এনজিও থেকে আসিনি, আমরা বন্ধুরা মিলে ভেবেছি যে একটা কিছু করি, তার জন্য এটা করলাম। তো তোমরা খারাপ মাইন্ডে নেবে না যে এটা আমরা লাইক বা ভিউজ পাওয়ার জন্য এটা করছি, কখনোই নয় এটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা করো, হ্যাঁ এই জিনিসটাই তোমাদেরকে বলছি, আরো এ করে করো, হ্যাঁ তোমরাও এরকম করো, কিছু কিছু বাচ্চাদেরকে সাহায্য করো, এইটুকুই। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিও আবার যেমন আমি ভিডিও করি মাছ পশু পাখি এইসব নিয়ে, তো আবার পরে ভিডিও আসছে, তো তোমরা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ এইটুকুই, টাটা।